যে সামনে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা নিচে ওখানে ওরা পড়াশোনা করছে, খেলা করছে বা আনন্দ করছে। তো রুকো যারা, সবর করো, বলা ধাক্কা মুক্তি নেই করনে কা, আরাম সে লেনে কা। ও মাই গড, এখান থেকে যা ভিউ আমি দেখতে পাচ্ছি সেটা যা অসাধারণ। ওয়াও, বিউটিফুল। কোহিমা ভিলেজ, মানে কোহিমা ভিলেজ থেকে পুরো কোহিমা সিটিটা দেখা যাচ্ছে। এটা কিন্তু লুচি, মানে ইসকা নাম কে হ্যায়? পুড়ি পুড়ি গপ চাওয়াল, ওটি ওটি ওটি। আচ্ছা, সকালবেলা এরকম এরকম সুন্দর পরিবেশে এরকম বিক্রি আছে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি রয়েছি নাগাল্যান্ডের কোহিমা শহরে। তো কোহিমা শহরের মধ্যে একটা পার্ট রয়েছে, যে পার্টটার নাম হচ্ছে কোহিমা ভিলেজ। তো সেই কোহিমা ভিলেজটা কীরকম হয় সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা কিন্তু তোমরা নাগাল্যান্ডের ভিলেজের সাথে অন্যান্য যে ট্রাইবাল ভিলেজ আছে সেগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করবে না, কারণ এটা কোহিমা ভিলেজ। কোহিমাটাই হচ্ছে পুরো ক্যাপিটাল সিটি অফ নাগাল্যান্ড। তো ক্যাপিটাল সিটির পাশে কোনো নাম ভিলেজ হচ্ছে তার মানে সেটা কিন্তু ভিলেজের মতন আকার নাও হতে পারে। এখানে আমার প্রথম মনে হয়েছিল আসার সময় যে ভিলেজের মতন কিছু দেখতে পাবো, কিন্তু সেরকম আমি কিন্তু কিছু দেখতে পাইনি। পুরো এটা ভিলেজ না, বরঞ্চ মিউনিসিপ্যাল এরিয়া যেরকম হয় এবং একটা শহরের পশ এরিয়া যেরকম হয় পুরো সেরকম একটা জায়গা। তো এই কোহিমার ভিলেজটা তোমরা দেখতে থাকো, দারুণ লাগবে। চলো চলো, আমি মোটামুটি রাস্তাটা ক্রস করে নিলাম, এবার সামনের দিকে যাব। সামনের দিকে একটা নতুন রাস্তা দেখলাম, সেই রাস্তাটা একটু সুন্দর করে ঘুরবো, কারণ সেটাও বেশ ঘোরার একটা সুন্দর জায়গা দেখছি। এটা একটা কী, এটা কী লেখা আছে দেখো, কোহিমা ভিলেজ নর্থ পিএস, কোহিমা ভিলেজ নর্থ পিএস। এদিকে তাহলে কি ভিলেজ? চলো দেখে তো আসি, ঘুরে তো আসি। ওই যে এই রাস্তাটা কিন্তু দেখো বেশ উঁচু হয়ে চলে গেছে উপরের দিকে, বাবা বেশ উঁচু কিন্তু এই দিকটায়। আচ্ছা হ্যাঁ, এদিকে সামনে একটা ভিলেজ রয়েছে, কোহিমা ভিলেজ। ওয়েলকাম টু কোহিমা ভিলেজ, সামনে আমি দেখতে পাচ্ছি। চলো এখন আমি কোহিমা মানে হচ্ছে নাগাল্যান্ডের যে ক্যাপিটাল কোহিমার একটা ভিলেজের দিকে প্রবেশ করছি। সামনে দেখো একটা বোর্ড টানো রয়েছে, লেখা রয়েছে কোহিমা ভিলেজ ওয়েলকাম টু। এটাই হচ্ছে গেট কোহিমা ভিলেজের। তো এটা কিন্তু একটা সিটি থেকে আমি কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি, আর সিটি থেকে এটা ওয়েলকাম জানাচ্ছে ভিলেজের দিকে। তো চলো কোহিমা ভিলেজটা কীরকম একটু ঘুরে আসা দরকার। চলো সামনের দিকে আছে কোহিমা ভিলেজ। এই যে এই গেটটা আমি কিন্তু পার করলাম এই যে কামে গেই, মানে যখন যাবো তখনকার। তো চলো সামনের দিকে। তবে আস্তে আস্তে আমি কিন্তু মানে পাহাড়ের উপরের দিকে উঠছি, সেটা আমি খুব ভালোভাবে ফিল করছি। মানে আস্তে আস্তে এখান থেকে দেখাই যাচ্ছে কতটা উঁচু। দেখো এতক্ষণ ধরে আমি হাঁটছি, রৌদ্রে হেঁটে যাচ্ছি, কিন্তু ঘাম কিন্তু সেরকম হচ্ছে না। এখনও অবধি আমার রুমাল দিয়ে মুখ পুষতে হয়নি, মানে এতটা আমি হেঁটে এখনও কমফোর্টেবল ফিল করছি, কমফোর্টেবল ফিল করছি। আর এই উপরের দিকে আসছি বলে হাফটা একটু রয়ে গেছে, একটু হাফ লেগে গেছে। মানে আমি উঁচুর দিকে অলরেডি হাঁটছি, ভাবছি সামনে মনে হয় একটু সমতল হতে পারে। তো সামনে গিয়ে দেখছি আরও উঁচু, ওরে তো সামনে আরও উঁচু। এই দেখো উঁচুতে উঠতে গিয়ে আমার লোম বেরিয়ে যাচ্ছে, কষ্ট বেশ ভালোই হচ্ছে। তবে আমার যেটা না ফিল হচ্ছে, এটা কোহিমা ভিলেজ লেখা কিন্তু সেই ভিলেজের ফিলটা নেই, সিটির একটু পাশে নাম দিয়েছি হীরা ভিলেজ। ও কি শান্তি, একটু হাওয়া আসলো, হাওয়া আসলেই মনে হচ্ছে 22-23 ডিগ্রি সেলসিয়াসের হাওয়া আসছে, একদম ঠান্ডা হাওয়া। এইদিকে তুমি যতই হাঁটবে না সহজেই কষ্ট হবে না, মানে সেই ঘামের এবং গরমের যে কষ্ট হয় না সেইটা তুমি ফিলই করতে পারবে না, এত ভালো লাগবে। এটা একটা বড় গাছ, এখান থেকে নিচেটা দেখো কত নিচে চলে গেছে। আমাকে এই সামনে এক দাদা খুব একটা সুন্দর জিনিস বললেন, আমি ওই দিক থেকে হাঁটছিলাম বাঁদিক থেকে, কিন্তু বাঁদিক থেকে হাঁটলে হবে না, আমি বাঁদিক থেকে হাঁটছি এই সাইডটা দেখা যাচ্ছে না, ওই জন্যে উনি আমাকে বললেন যে ওই সাইড থেকে এই সাইডে চলে আসতে। এই সাইডে আসলে কী হবে, এই সাইডটা দেখা যাবে, শুধু দেখার জন্যে মানে আমি হেঁটে আসছি, ওই সাইড থেকে যদি কোনো গাড়ি আসে সে বুঝতে পারবে না, সতর্ক হওয়া যাবে। তার জন্য কিন্তু হাঁটার সময় এইভাবে কিছু রুল ফলো করতে হয়। চলো সামনের দিকে হয়তো কিছু হ্যাঁ ইয়ে গ্রাম দেখতে পাবো, ভাল লাগছে একটু গ্রামের মতন পরিবেশ দেখে। দেখো সামনে হয়তো কোনো স্কুল আছে, এই যে স্কুল এরিয়া ড্রাইভ স্লো। আর সামনে আমি একটা চার্চ দেখতে পাচ্ছি, চলো চার্চ এরিয়াটা থেকে একটু ঘুরে আসি।
আচ্ছা এটা কিন্তু চলে গেছে একটা পার্সোনাল প্রপার্টির দিকে এটা। আচ্ছা স্কুল অফ মিউজিক, এদিকে একটা স্কুল মানে এটা গানের স্কুল আছে, এটা হোস্টেল আছে, সোলাস বয়েজ হোস্টেল, সিট অ্যাভেলেবেল ওদিকটায়। এদিকটায় জাস্ট ভিউটা দেখো, এই পাহাড়ের এই রোমাঞ্চকর ভিউটা না। আর এই এই যে রাস্তাটা উঁচুতে চলে গেছে ওই দিকে, ওই দিকে চলে গেছে, ওই যে আমি গাড়ি কিছু দেখতে পেয়েছি এইদিকে। চলো সামনের দিকে যাই দেখি কোথা দূর যাওয়া যায়। এখানে লেখা রয়েছে ভিলেজ, ভিলেজের কিছু আমি মর্ম দেখতে পাচ্ছি না, এটা পৌরসভা এরিয়া সব। কিন্তু এখানে কি ওই ওরকম ব্যাপার কিনা আমি জানি না, মিউনিসিপ্যাল এবং ভিলেজের যেটা পঞ্চায়েত লেখা রয়েছে কিন্তু ভিলেজ এখন এটা কি পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ওটা আমি জানি না। দেখো এখানে কি ছোট্ট একটা কিউট কুকুর দৌড়ে আসছে, আমার মনে হচ্ছে এটা লোকাল কুকুর হবে, এটা কোনো পালিত কুকুর নাও হতে পারে। দেখো কি কিউট, অ্যাকচুয়ালি ঠান্ডার জায়গা তো, ঠান্ডার জায়গায় এরকম কুকুর বা যে পশুরই হোক তার লোম অনেক বেশি হয় সেই জন্য কিন্তু। আচ্ছা এইটা হচ্ছে কোহিমা, বাপিস্ট হাই কোহিমা, এইটা মনে হচ্ছে স্কুল। এই যে বাপিস্ট হাই কোহিমা, এস্টাবলিশড 1959। আর এইটাই কিন্তু কলেজ, বাপিস্ট কলেজ কোহিমা, এটাই হচ্ছে কলেজ। এই যে আনগাম বাপিস্ট চার্চ কাউন্সিল কোহিমা নাগাল্যান্ড, এটা এই যে লেখা রয়েছে উপরে বাপিস্ট কলেজ কোহিমা। তো এই যে হচ্ছে পুরো এরিয়া, ওইদিকে আর একটা সেন্টার আছে। কী সুন্দর জায়গায়, কী সুন্দর পরিবেশ, এখানে পড়াশুনো তো পড়াশুনো করতে এমনি মন ভরে যাবে। এবার দেখো আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে পুরো শহরটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, সামনে কোনো মানে বাধকতা নেই, বাধকতা যদি এই টিনটা থাকতে পারে সামান্য একটু, কিন্তু এই দিকটা দেখো। আর এই সামনে তোমরা কিছু বাচ্চা দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে এই সামনে একটা স্কুল আছে, এই স্কুলের বাচ্চারা নিচে ওখানে ওরা পড়াশুনো করছে, খেলা করছে বা আনন্দ করছে। তো এখান থেকে এই মানে নজারাটা এত সুন্দর না, দুর্ধর্ষ লাগছে, পুরো কোহিমা শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরকম করে যদি প্যানটা করা যেত না এরকম, দেখো কী সুন্দর লাগছে, দুরন্ত দুরন্ত একদম। এই যে হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এইটাই চার্চ, এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল চার্চটা। আর রাস্তাটা এইদিক দিয়ে এবার মনে হচ্ছে নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ এইদিক দিয়ে এবার সামনে দিয়ে নিচের দিকে নেমে গেছে। চলো আরও উঁচুর দিকে উঠি, উঁচুর দিকে উঠে আরও ভিলেজটা ভালো করে তোমাদেরকে দেখায়। আর সামনে উঁচুতে রয়েছে বাপ্টিস্ট মিশন চার্চ, ওই উঁচুতে তোমরা দেখতে পাচ্ছ বাপ্টিস্ট মিশন চার্চ। আর এদিকে মনে হয় একটা ক্যাফে রয়েছে, ওয়েলকাম টু টিকেল, মনে হচ্ছে কোনো ক্যাফে এরিয়া হবে, সেই তার জন্য সুন্দর করে এরিয়াটা করা হয়েছে। এদিকে একটা সেলুন, ছোটোখাটো কতগুলো দোকান, বাপ্টিস্ট মিশন চার্চ, চার্চের দিক থেকে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। চলো দেখি একটু সামনের দিকে দিক থেকে ঘুরে আসি এরিয়াটা কীরকম এবং চার্চে কোথায় কীভাবে যায়। এই গা দিয়ে কী সুন্দর ফুল হয়েছে, এটা কী সুন্দর লাগছে, এটা কি লাগিয়েছে না এরকমই। আচ্ছা আমি এইদিকে যাচ্ছি, এদিকে কিন্তু কোনো মানুষের সারা শব্দ নেই, পুরো এটা হচ্ছে মানে মানে মানুষের কমন মানুষের এরিয়া এদিকে। আর এদিক থেকে ও শহরটা দেখো কী সুন্দর লাগছে, দারুণ। এই এইদিকটা পুরো কমন পিপল এরিয়া, এদিকে চলে গেছে দেখতে পুরো শহরটা দেখো কী সুন্দর লাগছে। এটা কোনো হয়তো মিলিটারি বা পুলিশ গাড়ি, নাগাল্যান্ড পুলিশ, অসাধারণ লাগছে অসাধারণ। তো এবার আমার একটু কোহিমা ভিলেজের কিছু ফিল লাগছে। দেখো এদিকের প্রত্যেকটা মানুষের বাড়ি এত সুন্দর করে সাজানো, মানে দেখেই জাস্ট ভালো লাগবে। আর এখানে বেশিরভাগ একটা জিনিস, ফুল গাছ মানে পাতাবাহারি গাছ বেশি, এবং যে গাছে সারা বছর ধরে ফুল ফোটে সেরকম ফুল গাছ বেশি, কোনো সিজনাল ফুল গাছ আমি কম দেখছি। মানে আমি ওই দিমাপুর সুপার মার্কেটে ঘুরেছিলাম, সেখানেও আমি সিজনাল ফুল গাছ কম দেখেছি। আর এখানে মানুষের বাড়িতেও এনারা সিজনাল ফুল গাছ কমই লাগায়। নিচের থেকে দেখো কী সুন্দর লাগছে এই সিনটা, ওয়াও জাস্ট বিউটিফুল। দেখো ওই উপর থেকে মানুষরা হেঁটে আসছে, তারা কিন্তু তাদের বাড়ি থেকে হয়তো সামনে সিটির দিকে যাচ্ছে, আর আমি হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে যাচ্ছি। তো এদিকে গ্রামের ব্যাপারটা কিন্তু এরকমই কোহিমাতে, অ্যাকচুয়ালি হওয়া উচিত, কারণ কোহিমা যেটা নাগাল্যান্ডের পুরো ক্যাপিটাল, সেখানে গ্রাম মানে ওরকম গ্রাম কেন হবে। দেখো এটা সামনে, এটা হচ্ছে বিএমসি কনভেনশন সেন্টার।
আর এই দিকটা একটা রাস্তা চলে গেছে, এই দিকটা দেখো কি উঁচু কি খাড়া, আর এদিকে দেখো কতটা নিচু। দেখো এনারা এমন সুন্দরভাবে এরিয়াটা পুরো সাজিয়েছে না, ফুল গাছ টুল গাছ দিয়ে মনে হচ্ছে পুরো পার্কের মধ্যে আমি ঘুরছি এরকম সুন্দর। এবার দেখো এখান থেকে সিঁড়ি দিয়েও তুমি যেতে পারবে, আবার এইভাবে উঠতে পারবে। আমার মনে হয় সিঁড়ি দিয়ে গেলে হ্যাঁ একটু কম কষ্ট হচ্ছে, কিছুটা কিছুটা করে সমতল করে উঁচু করা, এতে কম কষ্ট হয়। এইটা বেশি খাড়া, দেখো কতটা নিচে। আচ্ছা কোহিমা ভিলেজের ভিডিও আগে তোমরা যদি কেউ কি দেখেছো, আমি কিন্তু এখনও অবধি দেখিনি, হিন্দিতেও আমি মনে হয় দেখিনি কোহিমা ভিলেজ, থাকতে পারে। প্রচুর ট্যুরিস্ট আসে, প্রচুর ইউটিউবাররা আসে, কিন্তু আমার এখনও নজরে পড়েনি। আর এখান থেকে দেখো শহরটা কি দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে, একদম অসাধারণ। কি সুন্দর এরিয়া। আর এবার দেখো এইটা তো আরও প্রচণ্ড খাড়া। আমি ভাবছি নামার সময় আমি কি নামতে পারবো না গড়িয়ে পড়ে না যাই, প্রচণ্ড খাড়া। দেখো এখানকার মানুষ জাস্ট শুধু হেঁটে উপরে উঠবে আর হেঁটে নিচে নামবে, তাতেই তারা সুস্থ থাকবে, মানে হার্ট টার্ট সব কিছু একদম সুস্থ থাকবে। এত খাড়া না এখানে, প্রচণ্ড উঁচু এখানে। আর এখান থেকে তো লাজবাব দৃশ্য একদম, নো পার্কিং, এখানে পার্কিং করবেই বা কী করে। ও মাই গড, এখান থেকে যা ভিউ আমি দেখতে পাচ্ছি সেটা জাস্ট অসাধারণ। কোহিমা ভিলেজ মানে কোহিমা ভিলেজ থেকে পুরো কোহিমা সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি কিন্তু অনেকটা হেঁটে এসেছি, হাম থাকনে ওয়ালে নেই আর রুকনে ওয়ালে নেই। এই সামনে এই জায়গাটা আরও উঁচু, এইখানটা একটু সমতল মতন করা, এখানে একটু হেঁটে বেশ ভালো লাগছে, একটু সমতল মতন করা এরিয়াটা। আর প্রত্যেকটা জায়গায় না আমি বোগান ফুলিয়ে দেখতে পাচ্ছি, নতুন নতুন কালারের নতুন নতুন বোগান ফুলিয়ে, ফুলটাও একটু আলাদা রকমের সেরকম কিছু দেখতে পাচ্ছি। হ্যালো স্যার, উনি ভেতর থেকে মানে এই গাড়ির ভেতর থেকে একটু এরকম করলো, হ্যালো করে দিলাম ওনাকে। এই দেখো এটাও একটা বোগান ফুলিয়ে গাছ কিন্তু অন্যরকম। ও এইটা পুরো লোকালের মধ্যে আমি চলে এসেছি, কিন্তু দেখো লোকজনের কিচির মিচির আমি শুনতে পাচ্ছি। দেখো এই যে কিন্তু আর একটা, এটাও মানে ভিলেজের মধ্যে আর একটা পার্ট, আর একটা পোর্শন। এটা লেখা রয়েছে দেখো 1922 সালে হয়তো এটা কিছুভাবে তৈরি বা কিছু। এখানে দেখো এরিয়াটার কিচির মিচির তোমরা শুনতে পাচ্ছ, এটা কোনো স্কুল হতে পারে, হ্যাঁ স্কুল হতে পারে। আচ্ছা হ্যাঁ এখানে স্কুলই, আমি ঠিকই ভেবেছি, খেবি বাপ্টিস্ট হায়ার সেকেন্ডারি স্কুল। হ্যাঁ এখানে একটু সমতল, এটা তাহলে একটা স্কুল, খেদি বাপ্টিস্ট হায়ার সেকেন্ডারি স্কুল। এই রাস্তাটা উপরের দিকে চলে গেছে, এইটা উপরের দিকে চলে গেছে, সামনে কিন্তু প্রচুর নিচু। দেখো উপর থেকে বাচ্চারা চিৎকার করছে, বলছে আঙ্কেল আমি ফটো খেঁচব। আচ্ছা তোমাদেরও ফটো তুলছি। দেখো উপর থেকে বাচ্চারা, হ্যালো, দেখো উপর থেকে ওরা ভি সাইন দেখাচ্ছে, কিউট কিউট বাচ্চারা, দেখে বেশ মজা পাচ্ছে আমাকে দেখে, হয়তো এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে এইদিকে ওরা কমই আসতে দেখে। তো চলো এবার একটু সমতল ভূমি থেকে হেঁটে আসি। উপরে বাচ্চারা রয়েছে আমাকে বাই বাই দিচ্ছে, এখান থেকে সব বাই বাই দিচ্ছে, উপরে ওরা ওদের, ওটা ওদের স্কুল। আচ্ছা এখানে অল্প একটু সামান্য একটু সমতল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। চলো অনেকটা উপরে চলে এসছি, এবার নিচে নামার পালা। মোটামুটি কোহিমা ভিলেজটার দর্শন কিন্তু হলো, বেশ ভালোভাবেই হলো, খুব সুন্দরভাবে জানতে পারলাম কোহিমা ভিলেজটা। এদিকে একটা বড় বিল্ডিং রয়েছে, কেভিসি বিল্ডিং। আর এখানে সকালবেলা দেখো, সকালবেলা এখানে খাওয়ার বিক্রি হচ্ছে, এটা কিন্তু লুচি। ম্যাম ইসকা নাম ক্যা হ্যায়? পুরি পুরি গপ চাওয়াল, ওটি ওটি ওটি। আচ্ছা দেখো সকালবেলা এরকম এরকম সুন্দর পরিবেশে এরকম বিক্রি হচ্ছে, বেশ সুন্দর লাগছে এটা দেখ। ও আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে কোহিমাটা আমি জাস্ট দুর্ধর্ষভাবে তুলতে পারছি, পুরো নীল আকাশ, কি দারুণ লাগছে। দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর বাড়িটার ডিজাইন। দেখো এই বাড়িটার উপরে ওই যে ডিজাইনটা করা রয়েছে এই এরকম এরকম, ওটা কিন্তু হচ্ছে নাগাল্যান্ডের ঐতিহ্য,
ওরকমভাবে নাগাল্যান্ডের মানুষরা মানে ওদের গেট হোক ওদের বাড়ি হোক ওটা কিন্তু নাগাদের ঐতিহ্য। এই চিহ্নটা দেখো, আমি বলছিলাম নামার সময় আমার অসুবিধা হতে পারে, সত্যি অসুবিধা হচ্ছে। এটা পুরো গড়ান, পুরো গড়ান এরিয়া, পুরো ঢালু একদম, পুরো গড়িয়ে চলে যেতে হবে এরকম। প্রকৃতিটা না দেখছি আর উপলব্ধি করছি, আর ভাবছি নামার কিছু কিছু ফুটেজ যেটা আমি ওঠার সময় নিতে পারিনি সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখো উপরে ওই যে ঘন কালো মতন লাগছে না, ওইটা কিন্তু মেঘ, আর এই দিকটা কিন্তু মেঘ নেই। তো এরকম হচ্ছে পরিবেশ, এখানে হচ্ছে হয়তো ফুল গাছের চারা এনারা বানায় বিক্রি করে। দেখো আচ্ছা, আমি কোহিমা ভিলেজের এবার আর একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। এই রাস্তায় আমি আগে আসিনি, প্রথমে গেছিলাম অন্য দিকটায়। এটাও কিন্তু কোহিমা ভিলেজের অন্য একটা পার্ট। এদিকে দেখো পুরো পাহাড়, মানে এই পাহাড়ের উপরেই মানুষের বাড়িগুলো বানানো। আমার এরকম ফিল হচ্ছে এইগুলো কিন্তু মাটি পাথর একসাথে, যদি বৃষ্টিতে ধুয়ে যায় অথবা ভেঙে পড়ে তাহলে উপরের বাড়িগুলোর কী অবস্থা হবে, এটা কিন্তু আমার মনে মনে ফিল হচ্ছে। এখন হয়তো কিছু হয় না, সেই জন্যে এরকম বড় বড় বাড়ি বানানো। এদিকে উপর থেকে মানে জল টল নেমে আসে উপর থেকে, এখান থেকে জলটা গড়িয়ে এদিকে চলে যায়। আর এখান থেকে দেখো কী দারুণ লাজবাব পরিবেশ, লাজবাব একদম। আর একটা জিনিস, এখানে এসে আমি না বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পাহাড়ে এমনি হয়। এই দেখো সূর্যমুখী ফুলের মতন ফুল গাছ, মানে কত সুন্দর লাগছে। এদিকে দেখো এই যে নীল নীল ফুল, মানে এমনি পাহাড়ে হয়েছে। এটা কিন্তু আমাদের ওইদিকে অনেকে মানে এমনি লাগায় ফুল গাছ, মানে দেখতে সুন্দরের জন্য। পাহাড়ি জায়গার বিশেষত্ব কিন্তু এটাই। আর এটা দেখো, এটা হচ্ছে ট্র্যাডিশনাল কোনো কালচারাল কোনো বিষয় নাগাল্যান্ডের, সেই হর্নবিল ফেস্টিভ্যালের সেই সব জিনিসগুলো। এই যে হর্নবিল ফেস্টিভ্যালটা হয় হচ্ছে ডিসেম্বর মাসের দিকে, ডিসেম্বর জানুয়ারির দিকে হয়, তখন তো অবশ্যই আসতে হবে। আর এই যে পুরো পরিবেশ, এখান থেকে দেখো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। দেখো নিচে নেমে 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 ওই রাস্তাতে জয়েন করেছে, এটাও কী বিউটিফুল লাগছে দেখো বস। তো নাগাল্যান্ডের পুরো গ্রামটা আমি কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এই ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, আর কেমন কি তোমাদের মনে হলো সেটা কমেন্ট করে জানিও। তাহলে এই ভিডিওটা এই অবধি থাক, কোহিমা ভিলেজ এই অবধি।